ছাত্রীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হাড়ুয়া কোনো পাচার চক্রের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ছাত্রীকে অপহরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হাড়ুয়া থানার পুলিশ অভিযুক্ত ওই ছাত্রীর সম্পর্কে দাদু অভিযুক্ত ব্যক্তি দুলাল সর্দার জানা গেছে হাড়োয়া থানার নাসিরহাটি গ্রামের বাসিন্দা ওই ছাত্রীকে গত মঙ্গলবার আটপুকুর ফেরিঘাট পার করিয়ে বাসে তুলে দেন অভিযুক্ত ব্যক্তি এরপর থেকেই নিখোঁজ হয়ে যান ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হলে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু হয়েছে ঘটনায় কোনো পাচার চক্রের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে জানা অভিযুক্তের বিরুদ্ধে অতীতেও অপহরণের অভিযোগ রয়েছে আমার মেয়েকে সাইকেলে করে নিয়ে সারে ভাটার ভিতর দিয়ে একদম সেই ঘুষি কাটা খেয়া আট খে পার করে ওইবা বলে বাসে তুলে দিয়ে এবার আমি গিয়ে এবারে বাজারে ধরেছি আমি আমার মেয়ে কোথায় বলছি তোমার মেয়ের আমি গাড়িতে তুলে দিয়েছি আমি ওর শাস্তি চাই আর আমার মেয়েকে আমার হাতের জন্য তুলে দেয় বিউরো রিপোর্ট নিউজ হাড়োয়া